ছবিটি মেলিফিসেন্ট নামের একটি শক্তিশালী পরীর কাহিনী, যাকে অজানা একটি কারণে সকলেই ঘৃণা করত। মেলিফিসেন্ট রাজ্যের সাথে মানব রাজ্যের একটি পুরনো শত্রুতা থাকার কারণে রাজ্যের সবাই মেলিফিসেন্টকে ভয় পায় এবং ঘৃণা করে। কিন্তু তার একটি পালিত মানব কন্যা ছিল, যার নাম ছিল আরোরা। তার ভালোবাসার কারণে মেলিফিসেন্টের মনে কিছুটা ভালোবাসার জন্ম নিলেও মনের মধ্যে ঠিকই কালো ছায় রয়ে গেছে। তো মুভির শুরুতে দেখানো হয় তিনজন লোক মোর্স রাজ্য থেকে ছোট ছোট দুটি পরি চুরি করে নিয়ে আসতে গেলে দুজন লোককে একটি ভয়ঙ্কর ডার্ক এসে আক্রমণ করে মেরে ফেলে আর অন্যজন পালিয়ে যায় এবং যাওয়ার সময় এই রাজ্যের সবচেয়ে বিশেষ ফুল রোহানি ফুল সাথে করে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পর ওই মানব রাজ্যের মহলে গোপন অস্ত্রাগারে সেই ফুলটি এবং সেই পরিগুলোকে দিয়ে দেয়, বিনিময়ে সে টাকা নেয়। আরোরা ছিল মোর্স রাজ্যের রানী, আরোরাকে ভালোবাসত মানব রাজ্যের রাজপুত্র ফিলিপ। রাজপুত্র আরোরাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় আরোরা রাজি হয়। আর এই দৃশ্য দেখে মেলিফিসেন্টের সহচর পাখি এসে খবরটি জানায়। তখন মেলিফিসেন্ট রেগে আরোরার কাছে গিয়ে তাকে তার অসম্মতি জানায়, কেননা সে চায় না কোনো মানব পুত্রের সাথে আরোরার বিয়ে হোক। তো আরোরার খুশির দিকে চেয়ে শেষে সে মেনে নেয়। ফিলিপ তার রাজ্যে ফিরে এসে তার মা বাবাকে মানে রাজা রানীকে জানায় যে সে আরোরাকে বিয়ে করবে। রাজা রানীর মধ্যে রাজা মেনে নিলেও রানীর মুখে এক কথা কিন্তু মনে মনে অন্য চক্রান্ত চলছিল। রানী ফিলিপকে বলে সন্ধ্যার অনুষ্ঠানে আরোরা এবং তার পালিত মাকে এই রাজ্যের মধ্যে উপস্থিত করবে, দাওয়াত দেওয়া হলো তাদের। আরোরা তার মাকে বলে তাদের ফিলিপের রাজ্যে যেতে হবে, দাওয়াতে আমন্ত্রণ করা হয়েছে। তারপর মেলিফিসেন্ট এবং তার সহচর ও আরোরা যাত্রা শুরু করে। মেলিফিসেন্ট ওই রাজ্যে প্রবেশ করার সময় গ্রামবাসী সকলে ভয় পায়। মেলিফিসেন্ট আরোরা ও তার সহচর মহলে পৌঁছানোর পরে তাদের পরিচয় পর্ব শেষ করে খাবার টেবিলে বসে। কথায় কথায় রানীর সাথে মেলিফিসেন্টের পুরনো শত্রুতার কথা বলায় মেলিফিসেন্ট রেগে গেলেও ধৈর্য ধরে থাকে। কিন্তু যখন রানী বলে আরোরাকে মানুষের রাজ্যে থাকতে হবে আর এই মানুষের রাজ্যে পরম্পরা মেনে চলতে হবে, তখনই মেলিফিসেন্ট ভয়ঙ্করভাবে রেগে যায় আর আরোরাকে নিয়ে চলে যেতে চায়। কিন্তু আরোরা যেতে চাচ্ছে না। হঠাৎ করে রাজা মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে রানী সবাইকে বলে মেলিফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে, মানে জাদুই অস্ত্র দিয়ে আঘাত করেছে। মেলিফিসেন্ট বলে সে কিছু করেনি। তখন আরোরা তাকে বিশ্বাস না করে রাজা রানীর কাছে চলে যায়। মেলিফিসেন্ট রেগে মহলের বাইরে চলে আসার পর মেলিফিসেন্টের গায়ে ওই রাজ্যেরই একজন সেনাপতি উড়ন্ত অবস্থায় তীর দিয়ে জাদুই গোলা নিক্ষেপ করে, যা মেলিফিসেন্টকে আহত করার পর মেলিফিসেন্ট সমুদ্রে পড়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ সমুদ্র থেকে মেলিফিসেন্টকে কেউ একজন তুলে আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে, যা সেনাপতি দেখে ফেলে। রাজাকে তার স্বয়ংকক্ষে নিয়ে যাওয়া হয়। এটা দেখে আরোরা অনুতপ্ত ফিল করে, এ ভেবে যে তার মাকে এখানে আনা উচিত হয়নি। তখন রানী বলে তার কোনো দোষ নেই এখানে, আর আরোরাকে এই রাজ্যে রেখে দেওয়া হয়, এ ভেবে যে মেলিফিসেন্ট যদি তার কোনো ক্ষতি করে ফেলেন। আরোরা তবুও রাজাকে সুস্থ করার জন্য মেলিফিসেন্টকে খুঁজতে চলে যায়, কেননা সে ছাড়া তার অভিশাপ কেউ তুলতে পারবে না। আরোরা মোর্স রাজ্যে পৌঁছানোর পর সচর থেকে জানতে পারেন মেলিফিসেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে হতাশ হয়ে আবার মহলে ফিরে আসে। রানী চোখা সেনাপতিকে জিজ্ঞেস করে গোলা কাজ করেছে কিনা। তখন সেনাপতি সবকিছু খুলে বলে। রানী জিজ্ঞেস করে যে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে সে দেখতে কেমন ছিল। সেনাপতি বলে একদম মেলিফিসেন্টের মতো। তখন রানী বলে যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত করতে থাকো। মেলিফিসেন্ট একা নয়, তার রাজ্যে এখনো আরো অনেক ডার্ক জাদুকর আছে। মেলিফিসেন্ট যখন তার জ্ঞান ফিরে পায় তখন সে তার মতো আরো ডার্ক পরি দেখতে পায়। সে জানতো না যে তার মতো আরো অনেকেই আছে এই পৃথিবীর মধ্যে। মেলিফিসেন্টকে যে বাঁচিয়েছিল তার নাম ছিল কর্নেল, সে সর্দার ছিল। তারা সবাই মিলে মেলিফিসেন্টকে নিয়ে কথা বলছিল। কর্নেল মেলিফিসেন্টকে তাদের এরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। কর্নেল বলে তারা এখানে লুকিয়ে থাকে মানুষদের থেকে বাঁচার জন্য, তাদের ওড়ার জন্য নিরাপদ কোনো আকাশ নেই। তখন মেলিফিসেন্ট বলে যুদ্ধ করে জয় করে নেব আকাশ। কর্নেল মেলিফিসেন্টকে একটি বড় আলোকিত অমর পাখির কাছে নিয়ে যায়, বলে তুমি এই শক্তিশালী পাখিটির বংশধর এবং শেষ প্রতীক, আর জন্ম মৃত্যু ধ্বংস সবকিছু তোমার হাতে। আরো বলে শুধু কালো ছায়ের হিংস্রতা আর যুদ্ধ বিগ্রহ করে আকাশ জয় করার থেকে মানুষের সাথে বন্ধুত্ব করে বিনা যুদ্ধে দুই রাজ্যের মানুষ সমঝোতা করে একসাথে থাকা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু মেলিফিসেন্ট তা করতে চাইছে না। মেলিফিসেন্ট তার শত্রুদের সাথে মানে মানুষদের সাথে সমঝোতায় রাজি না। তখন অন্য একই পুরুষ খবর নিয়ে আসে যে আরোরার তিন দিন পরে বিয়ে, সব দেশের মানুষ উপস্থিত থাকবে। তখন মানুষের উপর আক্রমণ করে প্রতিশোধ নেবে এবং রাজ্য জয় করে নেবে।
অন্যদিকে রানী গোপন অস্ত্র বানানোর কক্ষে গিয়ে গবেষককে জিজ্ঞেস করে পরীদের মারার অস্ত্র তৈরি হয়েছে কিনা। গবেষক তখন বলে বানানো তো শেষ, কিন্তু আরও অনেক রোহানি ফুল লাগবে সব পরীদের মারতে। এই ফুল দিয়ে বানানো ধুলো তাদের ধ্বংস করতে পারবে। পরে রানীর হুকুমে সেনাদের পাঠানো হয় রোহিণী ফুলকে আনতে। রোহিণী ফুল ছেড়ার মাধ্যমে মেলিফিসেন্ট তার ওই লুকানো আস্তানা থেকে অনুভব করতে পারছে ফুল ছেড়া। তখন সে একাই দ্রুত চলে আসে বাগানে। ততক্ষণে বাগানের সব ফুল নেওয়া হয়ে গিয়েছে। তখনই চারিদিক থেকে লুকায়িত সেনারা গোলা ছুটতে থাকে মেলিফিসেন্টের গায়ে। কিন্তু মেলিফিসেন্টের গায়ে লাগার আগেই সর্দার কর্নেল তার গায়ে নিয়ে নেয় সবগুলো। তখনই সবাই চলে যায়। কর্নেলকে নিয়ে আরেকজন ডার্ক পরী আর মেলিফিসেন্ট তাদের এরিয়ায় চলে আসে তাকে চিকিৎসা করার জন্য, কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি। সর্দার কর্নেল মারা যায়। পরের দিন বিয়ে উপলক্ষে মোর্স রাজ্যের সকল ছোট বড় পরী জীবজন্তুদের আগমন করা হয়েছে এবং তারা আসছে যথারীতি। সেই দিনই ফিলিপ আরোরাকে রোহিণী ফুল এনে দেয়। আরোরা রোহিণী ফুলটি পেয়ে ফিলিপকে জিজ্ঞেস করে কোথা থেকে পেয়েছ এ ফুল। ফিলিপ বলে আম্মুর কক্ষ থেকে পেয়েছে। তখন আরোরার মনে একটু সন্দেহ হয়। সে চিন্তা করতে করতে ড্রেস আপ রুমে চলে যায়। তখন গিয়ে দেখে একটি পুতুলের মাথা বেঁকা হয়ে। তখন সেটা ঠিক করতে গিয়ে দেখে একটি দরজা খুলে যায়। সে দরজাটি ফলো করে সে কক্ষে প্রবেশ করে এবং গিয়ে দেখে ওইটা একটা গবেষক রুম এবং আরোরা দেখতে পায় ওখানে একটি শ্রাব অস্ত্র। আরো দেখতে পায় তার মোর্স রাজ্য থেকে হারানো পরীরা বন্দী সেখানে। ততক্ষণে রানী এসে পড়ে সেই কক্ষের মধ্যে, আরোরাকে তার রুমে বন্দীও করে ফেলে। ততক্ষণে মোর্স রাজ্যের সকল পরীদের একটি রুমে বন্ধ করে এবং বন্দী করে রোহিণী ফুল দিয়ে বানানো বালি দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আরোরা বন্দী কক্ষ থেকে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় কোনো রকমে ফিলিপের রুমে এসে পৌঁছায় আর ফিলিপকে সবকিছু খুলে বলে। আরোরা বলে এবিএন নামে রানী যুদ্ধ ঘোষণা করছে ডার্ক জাতিদের ওপর। ডার্ক সেনারা যখন তাদের দলবল নিয়ে সমুদ্র দিক থেকে আক্রমণ করতে চলে আসে, রানীও শত্রুদের আক্রমণ করার জন্য অনুমতি দেওয়ার সাথে সাথেই রোহানি বালির নিক্ষেপ করা হয়েছে ডার্ক সেনাদের ওপর। অনেক ডার্ক সেনা মারা যায়। একজন ডার্ক সেনা যখন রানীর যুদ্ধ সেনাপতিকে আক্রমণ করে, তখন ফিলিপ এসে তাকে আটকায় এবং বলে যুদ্ধ না করে সমঝোতায় মিলিত হতে। তখন ফিলিপ আর যুদ্ধ সেনার প্রধান মিলে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করে। ততক্ষণে মেলিফিসেন্ট ক্ষিপ্ত রাগান্বিত অবস্থায় রানীর সামনে এসে তাকে মারার চেষ্টা করে। তখনই আরোরা এসে রানীকে বাঁচায়, কিন্তু রানী তবুও কৃতজ্ঞতা না প্রকাশ করে আরোরার গায়ে পিছন থেকে অস্ত্র মারে। আর তখনই মেলিফিসেন্ট আরোরাকে বাঁচিয়ে নিজের গায়ে নিয়ে নেয়। আর দেখা যায় মেলিফিসেন্ট মারা যায়। তখন আরোরা নিচে বসে কান্নায় ভেঙে পড়ে আর অনুতপ্ত ফিল করে যে আমি ওকে বারবার বিপদে ফেলে দিই। আরোরা চোখের জল মেলিফিসেন্টের গায়ে পড়ায় মেলিফিসেন্ট আবারও পূর্ণ জন্ম নেয়, তাও আবার মেলিফিসেন্ট বংশধরদের প্রধানদের মতো। আর এটা দেখে রানী ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচাতে আরোরাকে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেলিফিসেন্ট আরোরাকে বাঁচাতে নিচে ঝাঁপ দেয়। ততক্ষণে রানী সেখান থেকে পালায়। মেলিফিসেন্ট আরোরাকে বাঁচাতে সক্ষম হয়েছে। তখন ফিলিপ ঘোষণা দিলে ডার্ক জাতি আর মানুষ একসাথে বসবাস করবে বিনা যুদ্ধে, আর মেলিফিসেন্ট রানীকে ছাগল বানিয়ে দেয়। পরে মেলিফিসেন্ট আরোরা আর ফিলিপের ধুমধাম করে বিয়ে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।